সবজি নেবেন নাকি? সবজি সবজি আছে। এই ধরনের কার্টুন ভিডিও আপনি কিভাবে বানাবেন? এই ধরনের কার্টুন ভিডিও বানাতে গেলে দুটো অ্যাপের প্রয়োজন পড়ে। এক হচ্ছে ক্রোমাটুনস, আর এক হচ্ছে কাইনমাস্টার। ক্রোমাটুনস এবং কাইনমাস্টার দিয়ে আপনি এই ধরনের যে কার্টুন ভিডিও, সেই কার্টুন ভিডিও কীভাবে বানাবেন? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ ডেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এই ধরনের কার্টুন ভিডিও আপনি কীভাবে বানাবেন? বর্তমানে দেখবেন যত কার্টুন ভিডিও আছে সব কার্টুন ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ। সে ছোটো চ্যানেল হোক বা বড়ো চ্যানেল হোক, যে কোনো চ্যানেলে যদি কার্টুন ভিডিও থাকে সেই ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই। তাই এই ধরনের কার্টুন ভিডিও আপনি কীভাবে বানাবেন আজ আমি আপনাদের তাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও, কার্টুন ভিডিও কীভাবে বানাবেন। চলে আসলাম কাইনমাস্টারে, নিউ প্রজেক্টে ক্লিক করব, 16:9 রেশিও বেছে নিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম, তারপরে ইমেজে ক্লিক করব, একটি ব্যাকগ্রাউন্ড বেছে নেব, সাদা ব্যাকগ্রাউন্ড বেছে নিলাম। যতটা বড় ভিডিও হবে ব্যাকগ্রাউন্ডটিও তত বড় করতে হবে। তারপর লেয়ারে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব, এই ঠেলাগাড়ি পিএনজিটা নেব, ক্রপিংয়ে ক্লিক করব, এটাকে ক্রপ করে কেটে দেব, ওকে করলাম, মাঝখানে সাইজ মতো বসিয়ে দেবো ছোটো করে। আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, আবার ডাউনলোডে ক্লিক করব, এই চাকাটি নেব ছোট করে, এখানে বসিয়ে দেব। থ্রি ডটসে ক্লিক করব, ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আবার এখানে একটা বসিয়ে দেব, আবার ডুপ্লিকেট করব থ্রি ডটসে ক্লিক করে, আবার থ্রি ডটসে ক্লিক করে ডুপ্লিকেট করব, বসিয়ে দিলাম। এইবার কি করব, থ্রি ডটসে ক্লিক করে সেন্ড টু ব্যাক করলাম, আবার থ্রি ডটসে এক এক করে এই যে নিচে এগুলো টেনে সব পুরো বড় করে দিতে হবে, সব বড় করে দিতে হবে। বড় করে দিলাম, ঠেলা গাড়িটাও বড় করে দিতে হবে, বড় হয়ে গেল। এবার কি করব, এইগুলোকে এই যে চাকাগুলো আছে পিছনে দিতে হবে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকওয়ার্ড করতে হবে, সব চাকাগুলো সেট হয়ে গেছে। এবার কি করব, লেয়ারে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, একটি কার্টুন নিতে হবে, ক্রোমাকিতে ক্লিক করব, আমি এই কার্টুনটি নিলাম। এইবার কি করব, ক্রপে ক্লিক করব, ছোট করে কেটে এই কালো অংশগুলো সব বাদ দিয়ে দিতে হবে, এইবার নিচে নেমে যাব, ক্রোমাকিতে ক্লিক করলাম, এনেবল করব, এটাকে সাইজ মতো একটু অ্যাডজাস্ট করতে হবে, করলাম, একটু টেনে বড় করে দেবো, এইখানটা দেবো ধরিয়ে, এবার কী করবো, থ্রি ডটসে ক্লিক করবো, একটু ব্যাক করে দেবো, এইবার একটু প্লে করে দেখি,
মেনটাকে একটু ঢুকিয়ে দেবো, হয়ে গেল। এইবার চাকাগুলো সরছে না, এবার কি হবো, প্রতিটা চাকায় ক্লিক করব, ক্লিক করে অ্যানিমেশন দিতে হবে। এই যে ওভারঅল অ্যানিমেশনে যাব, একটু নিচে নেমে যাব, কাউন্টার ক্লকে ক্লিক করলাম, প্রতিটি চাকা, চারটে চাকা, চারটে চাকা দিয়ে করতে হবে ওভারঅল অ্যানিমেশন। নিচে নেমে যাব, কাউন্টার ক্লক, কাউন্টার ক্লক, সব কটি চাকায় অ্যানিমেশন দিতে হবে, কাউন্টার ক্লক। দেখি সব চাকায় হয়ে গেল কি না, এবার একটু চালিয়ে দেখবো। সব কটি চাকায় অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে। এইবার কি করব, এই ব্যাকগ্রাউন্ডটি সাদা আছে, এটাকে রং চেঞ্জ করব। কালারে যাব, কালারে যাওয়ার পর গ্রিন নিলাম, গ্রিন ওকে করলাম, গ্রিন হয়ে গেল, ব্যাক করলাম। লেয়ারে যাব, লেয়ারে গিয়ে মিডিয়ায় যাব, কিছু ফ্রুটস দিতে হবে, থ্রি ডটসে ক্লিক করবো, ডুপ্লিকেট করব, এখানে টেনে সরিয়ে দিলাম। লেয়ারে যাব, মিডিয়ায় যাব, আরও একটি ঝুড়ি দেবো, ঝুড়িটি দিলাম, ছোট করব, পুরো পারফেক্ট। এবার কি করব, এটাকে ডাউনলোড করব, শেয়ার অপশনে ক্লিক করলাম, সেভ টু ভিডিও, পোর্ট হয়ে গেল। ব্যাক করব, সবগুলোকে ডিলিট করে দেবো, মিডিয়ায় ক্লিক করব। এইবার একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে, একটি ব্যাকগ্রাউন্ড নেব, আমি এই ব্যাকগ্রাউন্ডটি বেছে নেব, এই আগেরগুলো ডিলিট হয়নি, ডিলিট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটি নিলাম, এবার কেবল লেয়ারে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, যেটা এক্সপোর্ট করলাম এক্সপোর্ট এটা নিয়ে আসবো, ক্রপ করে একটু ছোটো করে দিই, ক্রোমাকিতে ক্লিক করব, এনেবল করে দিলাম, অ্যাডজাস্ট করব, ওকে করলাম, এখানে ঠিকমতো বসিয়ে দিতে হবে, একটু চালিয়ে দেখতে হবে। এবার কি করব, ঠেলা গাড়িটাকে টেনে এই একেবারে শেষে দেবো, তারপরে চাবিতে ক্লিক করব, কীতে ক্লিক করার পরে মাঝখানে এখানে নিয়ে আসবো, তারপরে কী করবো, প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর এটাকে টেনে এইখানটা নিয়ে আসবো, মাঝ বরাবর রাস্তার, ব্যাক করব, আবার ব্যাক করব। এবার কী করব, আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়ায় ক্লিক করব, আর একটি কার্টুন দেব, ক্রপ করব, ক্রোমা কিতে ক্লিক করব, এনেবল করব,
এই বারান্দায় লোকে বসিয়ে দেবো, দেখতে তাহলে ভালো লাগবে। এটাকে টেনে একেবারে ভিডিও শেষ পর্যন্ত করে দেবো। ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে তারপর কী করবো, লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে মিডিয়ায় যাব, আবার একটি কার্টুন নেব, ক্রপ করব, ক্রপ করে কেটে ছোট করে দেবো। ক্রোমাকিতে যাব, এনাবেল করে দেবো, অ্যাডজাস্ট করব, এখান থেকে ভদ্রমহিলা আসবে। কীতে ক্লিক করব, কীতে ক্লিক করার পর এই কীতে ক্লিক করার পর একটু আগিয়ে নিয়ে আসবো ঠেলা গাড়ি পর্যন্ত। তারপরে এখানে টেনে নিয়ে আসব, টেনে নিয়ে আসার পর প্লাস চিহ্নে ক্লিক করব, ব্যাক করব। এবার দেখি চালিয়ে, এইভাবে করতে হবে। তারপরে আবার কি করব, এখানে সব কেটে ছোট করে দেবো, বেশি বড় হয়ে গেছে, এগুলো এই পর্যন্তই থাকবে। এই পর্যন্তই থাকবে, সব কেটে ছোট করে দেবো। তারপরে কি করব, ব্যাক করব, শেয়ার করব, সেভ। এইভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হবে।